আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা সকলেই যার যার বাড়িতে অবস্থান করছি, তাই কলেজে উপস্থিত থেকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করা আমাদের পক্ষে আপাতত সম্ভব হচ্ছে না। এ কারণে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস নেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি ইফাত আরাদোলা, প্রভাষক বাংলা, আজ একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো একাদশ শ্রেণীর বর্ষোত্তীর্ণ পরীক্ষাটি বর্তমানে করোনা পরিস্থিতির কারণে স্থগিত আছে। আমি এই পরীক্ষাটি সম্পর্কে তোমাদের প্রস্তুতি গ্রহণ যাতে সহজ হয় সে ব্যাপারে কিছুটা আলোচনা করব। বাংলা পরীক্ষায় মোট নম্বর থাকবে 100। এতে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং রচনামূলক প্রশ্নও থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি। 30টি বহু নির্বাচনী প্রশ্নই আসবে বাংলা প্রথম পত্র থেকে, অর্থাৎ গদ্য, পদ্য এবং সহপাঠ। বাংলা ব্যাকরণ থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন থাকছে না। এরপর রচনামূলক অংশ। রচনামূলক অংশে মোট নম্বর থাকবে 70। এই রচনামূলক অংশে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয়ই থাকবে। প্রথম পত্রের নম্বর থাকবে 30। এখানে তোমাদের 3টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম বিভাগে থাকবে গদ্য, দ্বিতীয় বিভাগে পদ্য এবং সবশেষ বিভাগে থাকবে সহপাঠ। প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে। একটি বিভাগ থেকে দুটি সৃজনশীল প্রশ্ন কোনোভাবেই উত্তর করা যাবে না। অর্থাৎ গদ্য থেকে তোমরা উত্তর করবে একটি সৃজনশীল প্রশ্ন, পদ্য থেকে একটি এবং সহপাঠ থেকেও একটি। এভাবে 3টি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এরপর আসছি বাংলা দ্বিতীয় পত্র প্রসঙ্গে। বাংলা দ্বিতীয় পত্রে মোট নম্বর থাকবে 40। এখানে ব্যাকরণ এবং নির্মিতি উভয় অংশই আছে। ব্যাকরণের বিষয়গুলো নিয়ে আমি সামান্য আলোচনা করতে চাই। ব্যাকরণের যে টপিকগুলো ছিল, আমরা ক্লাসে সবাই সেগুলো অনেকবার করে অনুশীলন করেছি, বিস্তারিত আলোচনা করে বুঝেছি। এখন তোমাদের যেটা কাজ, সেটা হলো বাসায় বসে বারবার সে পড়াগুলোকে ঝালিয়ে নেওয়া, যাতে যে পড়াগুলো তোমাদের ইতিমধ্যেই হয়ে গেছে সেগুলো যাতে অনভ্যাসে বা অনুশীলনের অভাবে তোমরা ভুলে না যাও। প্রথম প্রশ্ন, এখানে থাকবে সমাস এবং প্রকৃতি প্রত্যয় নির্ণয়। সমাস ব্যাসবাক্য সহ নির্ণয় করা আসবে এবং একটি শব্দ দেওয়া থাকবে, সেটির প্রকৃতি প্রত্যয় তোমাদেরকে নির্ণয় করতে হবে। সমাস এবং প্রকৃতি প্রত্যয় এই অংশটুকু অনুশীলনের জন্য তোমরা গুরুত্ব দেবে বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলোর উপর। 2017 এবং 2019 সালের সকল বোর্ডের প্রশ্ন তোমরা বারবার অনুশীলন করবে ব্যাকরণ অংশের জন্য, কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন, বাংলা বানান রীতি। এখানে বাংলা বানানের উপর একটি প্রশ্ন থাকবে এবং তার অথবা হিসেবে থাকবে বানান শুদ্ধিকরণ। এগুলো তোমরা ক্লাসেও ইতিমধ্যে করেছ। বাংলা বানান থেকে যে প্রশ্নগুলো পড়ানো হয়েছে সে প্রশ্নগুলোই বারবার তোমরা ঝালিয়ে নেবে, কারণ এর বাইরে থেকে তোমাদের পড়ানো হয়নি এমন কোনো প্রশ্ন পরীক্ষায় থাকবে না। তাই ক্লাসে আমি যে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়িয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো বারবার অনুশীলন করো, এবং এর অথবা থাকবে বাংলা বানান শুদ্ধ করে লেখা। অশুদ্ধ বানান দেয়া থাকবে, সে বানানগুলো তোমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে। এক্ষেত্রেও তোমরা বইয়ের পাশাপাশি বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো অনুসরণ করতে পারো। এরপরের প্রশ্ন, বাংলা উচ্চারণ। বাংলা সঠিক উচ্চারণের কিছু সূত্র রয়েছে, যে সূত্রগুলো তোমরা অবশ্যই পড়েছো ক্লাসে। আবারও তোমাদেরকে বলছি, আ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, এরকম নানান ধরনের উচ্চারণের সূত্র রয়েছে। যে সূত্রগুলো ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে সে সূত্রগুলো বারবার অনুশীলন করবে।
এর অথবা হিসেবে তোমরা যে প্রশ্নটি পাবে তা হলো বিভিন্ন শব্দের উচ্চারণ লেখা। কিছু শব্দ দেয়া থাকবে, তোমরা সে শব্দগুলোর পাশে উচ্চারণগুলো লিখে দেবে। এরপরে আসছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বেও একটি রচনামূলক প্রশ্ন থাকবে এবং তার অথবা হিসেবে বাক্যের শুদ্ধি অশুদ্ধি নির্ণয় করা থাকবে। বাক্যের যে রচনামূলক প্রশ্নগুলো ক্লাসে আলোচিত হয়েছে সেগুলো বারবার পড়ে নেবে এবং বাক্যের অশুদ্ধ বাক্যকে শুদ্ধ করার যে নিয়মগুলো ক্লাসে আলোচনা করেছি সেই নিয়মগুলো বারবার তোমরা রিভাইজ করে নেবে এবং বিগত বছরের প্রশ্ন তো অবশ্যই তোমরা অনুসরণ করবে। এরপরে আসছে ভাব সম্প্রসারণ। তোমাদের সিলেবাসে যে কয়টি ভাব সম্প্রসারণ দেয়া হয়েছে সেই ভাব সম্প্রসারণগুলো বারবার সুন্দর করে পড়বে এবং লেখার অনুশীলন করবে। যতই লিখবে ততই তোমাদের লেখার অভ্যাস তৈরি হবে, ততই সুন্দর করে তোমরা ভাব সম্প্রসারণ এবং যে কোনো ধরনের ফ্রি হ্যান্ড রাইটিং যাকে বলে সেগুলো তোমরা খুব সুন্দর করে উত্তর করতে পারবে। এরপরে আসছে সারাংশ এবং সারমর্ম। গদ্য থেকে আসে সারাংশ এবং পদ্য থেকে আসে সারমর্ম। তোমরা সারাংশ এবং সারমর্ম সিলেবাসের ভেতর যা যা দেওয়া আছে সেগুলোই বারবার অনুশীলন করবে, সেই সাথে তোমরা চেষ্টা করবে নিজে নিজে লেখার, বইয়ের উপর শুধু নির্ভর করবে না, চেষ্টা করবে নিজে নিজে উত্তরটা তৈরি করার। সারাংশ এবং সারমর্ম সবচেয়ে কম কথায় সবচেয়ে বেশি যে ভাব প্রকাশ করে সেই সারাংশ এবং সারমর্মটি উৎকৃষ্ট। সুতরাং তোমরা বেশি কথা না লিখে চেষ্টা করবে অল্প কথায় অল্প শব্দে পুরো অংশটুকুর, প্রদত্ত অংশটুকুর সম্পূর্ণ ভাবটাকে অল্প কথায় প্রকাশ করতে। এই পর্যন্ত ব্যাকরণের যে কয়টি প্রশ্ন আমি আলোচনা করলাম সবগুলোর নম্বর থাকবে 5। একমাত্র চিঠি অথবা আবেদনপত্র এর নম্বর হবে 10। তোমাদের ব্যক্তিগত চিঠি এবং আবেদনপত্র সিলেবাসে যেটা দেওয়া আছে যেগুলো দেওয়া আছে ক্লাসে তোমরা অনুশীলন করেছো, সকলেই তোমরা চিঠি লিখতে লেখার নিয়ম জানো, আবেদনপত্র লেখার নিয়ম জানো, অনেক ছোট ক্লাস থেকেই তোমরা এগুলো শিখে আসছো। তবু বলছি চিঠির একটি আলাদা ফরম্যাট রয়েছে, আবেদনপত্র লেখারও একটি নির্দিষ্ট ফরম্যাট বা কাঠামো রয়েছে। তোমরা অবশ্যই শিক্ষক যেভাবে শিখিয়েছেন, যেভাবে তোমাদের ক্লাস অনুশীলন করিয়েছেন সেই কাঠামো অনুসরণ করে তোমরা চিঠি এবং আবেদনপত্রের প্রস্তুতি নেবে। তো শিক্ষার্থীরা, এই হলো বাংলা মোট 100 নম্বরের পরীক্ষার মানবণ্টন এবং ভেতরের অংশগুলো সম্পর্কে আমি প্রয়োজনীয় 2-4টি কথা বলেছি। আশা করি এ কথাগুলো তোমাদের উপকারে আসবে, তোমরা মনে রাখবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে। আর সবচেয়ে বড় কথা, এখন সুস্থ থাকাটা খুব 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 বেশি জরুরি। তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিচ্ছন্নতা অবলম্বন করবে এবং অবশ্যই অপ্রয়োজনে বাড়ির বাইরে যাবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। স্টে হোম, স্টে সেফ।